মুহূর্তে আমাদের সঙ্গে আরো এক প্রতিনিধি রয়েছেন, কোচবিহার থেকে রয়েছে কিংশু। কিংশু, তোমার কাছ থেকে জানতে চাইবো, কারণ আজ বিজয়া দশমী, গোটা বাঙালি কিন্তু মন খারাপ, এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে? প্রথমেই বলি, নবমী নিশি রে তোর দয়া নাই রে তোর দয়া নাই, এত করি সাথীরা তবু হইলি, সেই ভোর কিন্তু শেষ পর্যন্ত হলো, আবার একটা বছরের অপেক্ষা, আজ বিজয়া দশমী। এই মুহূর্তে তোমাকে যে ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ বড়দেব, যা কোচবিহারের আবেগ বিশ্বাস ভালোবাসা, সেই বড়দেবীর মুক্তি এতক্ষণ বন্ধ ছিল, তা কিন্তু খুলে দেওয়া হলো সর্বসাধারণের জন্য। এবার যারা রয়েছেন এখানে, এসেছেন মায়েরা বোনেরা, তারা সিঁদুর খেলা বড়দিদির পায়ে, তারা পান মিষ্টি এগুলো দেবেন এবং সিঁদুর খেলায় মেতে উঠবেন। এই ছবি বছরে একবারই আসে, প্রচণ্ড ভিড়, প্রচুর মানুষ জড়ো হয়েছে, আমি সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি, যদি সম্ভব হয় যাওয়া, প্রচুর তারা অলঙ্কার তাদের তুলে খেলা হয়েছে। এই দেখতে পাচ্ছি বড়দিদির যে দরজা, কারণ এই সামনে অব্দি যাওয়া যায় না, সামনে অব্দি যাওয়া যায় না, এই বিজয়া দশমীর দিন শুধুমাত্র এক নতুন দেবীর সামনে পৌঁছে, রাজার স্বপ্নদেশে পাওয়া এই দেবী, এই দেবীর রং একটু আলাদা, সেই কারণে এই দেবীর একদম কাছাকাছি পৌঁছে গেছে সাধারণ মানুষ, সেই ছবিটা দেখতে পাচ্ছে, এই একদম দেবীর কাছাকাছি শুধু মানুষের মাথা। একেবারে কিংশুক যে ছবি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, শুধু মানুষের মাথায় দেখা যাচ্ছে, এবং পাড়ার মহিলারা, এলাকার মহিলারা জড়ো হয়েছেন এবং মাকে বরণ করার উৎসাহ নজর কাড়া। এই মুহূর্তে কাশিমবাজার রাজবাড়ি থেকে আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন, ইন্দ্রাশিস। ইন্দ্রাশিস, তোমার কাছ থেকে জানতে চাইবো এই মুহূর্তে ঠিক কি ছবি রয়েছে, কারণ আজ মাকে বিদায় জানাবার পালা এবং আপা মোর বাঙালির মন ভারাক্রান্ত, তোমার কাছ থেকে জানতে চাইবো রাজবাড়ির ছবিটা ঠিক কি রয়েছে? একেবারেই দেখো, কাশিমবাজার রাজবাড়িতে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি যেটা বললে আজকে দশমী, সকলেরই মন ভারাক্রান্ত, এবং এই মুহূর্তে তোমাকে সরাসরি ছবি দেখাবো, প্রতিমা যে দশমীর পুজো, সেই দশমীর পুজোর এখানে কিন্তু শুরু হয়েছে, কিছুক্ষণের মধ্যেই এখানে সিঁদুর খেলা হবে, এবং রাজবাড়ির যারা সদস্য তারা যেরকম রয়েছেন, স্থানীয় মানুষজন তারাও কিন্তু রাজবাড়িতে ইতিমধ্যে চলে এসেছেন, তুমি দেখতেই পাচ্ছ দশমীর পুজোর প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে, এবং রাজবাড়ির যারা অন্যান্য সদস্যরা তারা এখানে রয়েছেন, তোমাকে দেখাবো মন্দির চত্বরে, সেখানে কিন্তু স্থানীয় যারা মানুষজন তারাও এখানে চলে এসেছেন, কিছুক্ষণের মধ্যেই এখানে সিঁদুর খেলা শুরু হবে, এবং দশমী স্বাভাবিকভাবেই সকলেরই মন কিন্তু ভারাক্রান্ত হয়ে রয়েছে, এবং এইটা এই রাজবাড়ির পুজো দীর্ঘ বেশ কয়েক অনেক অনেক বছরের পুরনো এই পুজো, এবং সেই পুজো দেখতে প্রতিদিনই মানুষজন তারা কিন্তু ভিড় করেন। আজকে এই দশমীর পুজোর চারটে দিনই কিন্তু প্রচুর মানুষজন তারা এখানে আসেন, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু পুজোর প্রক্রিয়া চলছে, তোমাকে সরাসরি সেই ছবি দেখাবো। এই মুহূর্তে কাশিমবাজার রাজবাড়ি থেকে যে ছবি আমাদের প্রতিনিধি ইন্দ্রাশিস তুলে ধরছে, এবং সেখানে কিন্তু কনকাঞ্জলি চলছে, দশমীর আজ তিথি রয়েছে 11:10 পর্যন্ত, এবং সেই তিথি অনুযায়ী কিন্তু প্রত্যেকটি জায়গায় শুরু হয়েছে কনকাঞ্জলি।